গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব আজকে তোমাদের সাথে ইন্ডিয়ান হিস্ট্রির আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো ওয়েদিকেজ এই ওয়েদিকেজ থেকে পরীক্ষায় আসার মতো বাছাই করা পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেগুলো হেল্পফুল হবে ডাব্লিউ বিসিএস ফিলিমস আর মেন্স পরীক্ষার জন্যে তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেওয়া বেলাইকটি প্রেস করে দিও সমস্ত ক্লাসের নোটিফিকেশানস কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কী আছে দেখিনি দ্য হোম অফ গার্গি মাইত্রী অ্যান্ড কাপিলা ওয়াজ অ্যাট এর কারেক্ট অপশান হবে অপশান ডি দ্যাট ইজ মিথিলা ওকে গার্গি মাইত্রী অ্যান্ড কাপিলা অল ভ্যার গ্রেট ফিলোসফার্স অফ ভেদিক এজ এই গার্গি মৈত্রী কাপিলা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবাই কিন্তু তারা কি ছিলেন না ফিলোসফার্স ছিলেন বেদিক এজের অ্যান্ড দে অল বিলং টু মিথিলা উইচ ইজ আ প্রেজেন্ট ডে বিহার ওকে নেক্সট প্রশ্ন কী আছে দেখিনি উইচ অফ দ্য ফলোইং বেদাজ প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য সিভিলাইজেশন অফ আর্লি বেদিক এজ আর্লি বেদিক এজের সিভিলাইজেশনের ওপর এর মধ্যে কোন বেদাজের তথ্য রয়েছে বা কোন বেদাজ এর মধ্যে ইনফরমেশন প্রোভাইড করে সিভিলাইজেশন অফ আর্ডিভেদিক এজের ওপর ওকে এর কারেক্ট অপশান হবে অপশন এ দ্যাট ইজ রিগবেদা ওকে রিগবেদার ব্যাপারে একটু দেখে নিই রিগবেদা ওয়াজ লাইকলি কম্পোজ বিটুইন রাফলি সেভেন্টিন হান্ড্রেড টু ইলেভেন হানড্রেড বিসি তাহলে সতেরোশো থেকে এগারোশো বিসির মধ্যে কিন্তু এই ঋগবেদা কম্পোজ করা হয় অ্যান্ড মেকিং ইট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেক্সট অফ এনি ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট টেক্সট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ওয়ার্ল্ডস ওল্ডেস্ট রিলিজিয়াস টেক্সট হিসাবে কিন্তু আমরা রিগবেদাকেই জানি তাহলে রিগবেদা হচ্ছে আমার একটা বেদা উইচ প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য সিভিলাইজেশন অফ আর্লি বেদিক এজ ওকে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট অফ বেদিক ম্যাথামেটিক্স ইজ বেদিক ম্যাথামেটিক্সের ইম্পর্টেন্ট টেক্সটের মধ্যে কোনটা ए करेक्ट अप्शन ऑप्शन सी दैट इज सलवा सूत्र सल्वा सूत्र एक आर अ पार्ट अफ शर्टा ओके इट कंटेन ज्योमेट्री विच इज रिलेटेड टू एल्टर द कन्स्ट्रक्शन मेजर सल्वा सूत्रास की बौधयााना मानव अपट ओके উইচ আর দ্য ফলোয়িং ক্রাফটসম্যানশিপ ওয়াজ নট প্র্যাকটিসড বাই দ্য আরিয়েন্স এর মধ্যে কোন ক্রাফটসম্যানশিপ কিন্তু আরিয়েন্সরা করতেন না এর কারেক্ট অপশন হবে অপশন ডি দ্যাট ইজ ব্ল্যাক স্মিথ সো আয়রন মেটেল ওয়াজ নট নোনু আরিয়েন্স হু বিলং টু ভেডিকেজ তারা ভেদিকেজে ছিলেন আরিয়েন্সরা তারা কিন্তু আয়রন মেটেলের ব্যাপারে জানতেন না তাই তারা ক্রাফটসম্যানশিপ ব্ল্যাক স্মিথ কিন্তু করতেন না দ্য পিপল অফ পোস্ট ওয়েডিক এজ ইউজ আয়রন ওকে দা ওয়ার্ডে স্টেট ইন্ডিয়া শব্দটা সত্য মেয় এই শব্দটা হচ্ছে আমাদের স্টেট এম্ব্লেম ইন্ডিয়ার এটা কোথার থেকে নেওয়া হয়েছে ওকে এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ উপনিষদ উপনিষদ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে

এই ভেদা ওয়াটার মানে কি এর কারেক্ট অপশান হবে অপশান এ দ্যাট ইজ নলেজ ওকে ভেদা মিনস নলেজ দিজ ওয়্যার কম্পোজড বাই আরিয়েন্স ইন ভেদিকেজ এই ভেদাজগুলো কম্পোজ কারা করেছিলেন আরিয়েন্সরা করেছিলেন ভেদিকেজে দে আর আর ফোর ওয়েদাস কী কী সেগুলো আমরা জানি ঋগবেদা আথার্বাভেদা অযুর্বেদা অ্যান্ড ভেদা ওকে নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি উইচ মেটাল ওয়াজ ফার্স্ট ইউজড বাই দ্যিক পিপল এর মধ্যে কোন মেটাল পিপলরা ফার্স্ট ইউজ করেছিলেন প্রথম ইউজ করেন এই ধাতুটি সেটা কোন ধাতু যেটা পিপলরা ইউজ করেছিলেন এ কারেক্ট অপশন হবে অপশন ডি দ্যাট ইজ কপার ওকে সো কপার ওয়াজ দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই দ্য বেদিক পিপল ওকে দ্য কাস্ট সিস্টেম অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড ফর কাস্ট সিস্টেম যেটা ছিল ইন্ডিয়াতে সেটা কিসের জন্য ক্রিয়েট করা হয় এর কারেক্ট অপশান হবে অপশন ডি দ্যাট ইজ অকুপেশনাল ডিভিশন অফ লেবারের জন্যে অকুপেশন ওয়াইজ ডিভিশন করার জন্য কাস্ট সিস্টেমটা তৈরি করা হয়েছিল সো দ্য কাস্ট সিস্টেম ইন ভেদিক পিরিয়ড ওয়াজ অকুপেশনাল ডিভিশন অফ লেবার বাট ইন পোস্ট ভেদিক অন দ্য বিহাফ অফ দ্য বার্থ ওকে তাহলে আর্লি ভেদিকে কী ছিল না এটা কাস্ট সিস্টেমটা করা হয়েছিল অকুপেশনাল ডিভিশন অনুযায়ী কিন্তু পোস্ট বেদিকে কিন্তু সেটা অন দ্য বিহাফ অফ বার্থ হয়ে যায় ওকে দ্য অরিজিনস অফ ইন্ডিয়ান মিউজিক কুড বি ট্রেসড টু কোথা থেকে এই ইন্ডিয়ান মিউজিকটা এসছে বা তার অরিজিনেশন কোথা থেকে হয়েছে এ কারেক্ট অপশান হবে অপশন সি দ্যাট ইজ সামা সামাভেদিক সংহিতা ওকে তাহলে দ্য সামাভেদিক

The staple food of Vedic Aryans was the Vedic Aryans staple food. Ki Chilo. A e correct option habe? option B, that is milk and its product. Okay. So the staple food of the Vedic Aryans was milk and its products. The tax which the kings used to collect from the people in the Vedic period was called J taxwakota. Kings ra, thad, raja ra collect koto. সাধারণ মানুষদের কাছ থেকে ইন দ্য বেদিক পিরিয়ড ওয়াজ কল সেই বেদিক পিরিয়ডে এটাকে কী বলা হতো এ কারেক্ট অপশান হবে অপশান বি দ্যাট ইজ বালি সো ইন দ্য বেদিক এজ দ্য কিং ইউজ টু কালেক্ট বালি ফ্রম দ্য পিপল উইচ ইজ অ্যান অফারিং মেড টু কিং অর গড কিং বা গডকে সেটা অফার করা হতো ইন দ্য ফর্ম অফ ট্যাক্স অ্যান্ড ইট ওয়াজ ভলেন্টারেলি পেড ইন রিক বেদিক পিরিয়ড বাট ল্যাটার ইট ওয়াজ মেড কম্পালসারি মানে যার ইচ্ছা সে দেবে কিন্তু পরে কিন্তু এটাকে কম্পালসারি করে দেওয়া হয়েছিল ওকে নেক্সট প্রশ্ন কি আছে দেখেনি উইচ ওয়ান অফ দ্য ফলিং স্টেজেস অফ লাইফ অফ ম্যান ইন আরিয়ান সোসাইটি ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ এজ ইজ কারেক্ট এর মধ্যে কোনটা অ্যাসেন্ডিং অর্ডার অফ এজ কারেক্ট যেটা কি বলছে না স্টেজেস অফ লাইফ দেওয়া আছে অফ আ ম্যান একজন মানুষের লাইফ স্টেজেসগুলো দেওয়া আছে যিনি বিলং করেন ফ্রম দ্য আর সোসাইটি এ কারেক্ট অপশান হবে অপশন এ দ্যাট ইজ ব্রাহ্মাচারিয়া দেন গৃহস্থা দেন বানপ্রস্থা অ্যান্ড দেন সানিয়াসা ওকে তাহলে আশ্রম সিস্টেম অফ বেদিক পিরিয়ড ব্যাট দ্য ফোর স্টেজেস অফ লাইফ আশ্রম সিস্টেম অফ বেদিক পিরিয়ড ব্যাট দ্য ফোর স্টেজেস অফ লাইফ চারটে যে স্টেজেস ছিল বেদিক পিরিয়ডে সেটাকে বলা হয় আশ্রম সিস্টেম ওকে সেই চারটে আশ্রম সিস্টেম কি কি ছিল একটা হচ্ছে ব্রহ্মচারিয়া যেখানে সে স্টুডেন্ট লাইফ লিড করবে গৃহস্থা যেটাকে বলা হয় ফ্যামিলি লাইফ বনপ্রস্থা মানে রিটায়ার্ড লাইফ অ্যান্ড লাস্ট হচ্ছে সানিয়াসা উইচ ইজ দ্য লাইফ অফ রেনান্সিয়েশন যেখানে একজন মানুষ তার তিনটে স্টেজেস কমপ্লিট করার পর সে সন্ন্যাস গ্রহণ করবেন ওকে নেক্সট প্রশ্ন কি আছে দেখেনি। নি দ্য রিগবেদিক আরিয়েন্স ওয়্যার প্যাস্টোর পিপল ইজ বর্ণ আউট বাই দ্য ফ্যাক্ট দ্যাট কোন ফ্যাক্টের থ্রু দিয়ে আমরা এটা বুঝতে পারবো যে আরিয়েন্সরা প্যাস্ট্রাল পিপল ছিলেন এর কারেক্ট অপশান হবে অপশান ডি দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাব দেখিনি এগুলো কী আছে দেয়ার আর মেনি রেফারেন্সেস টু দ্য কাউ ইন রিগবেদা কাউয়ের কথা কিন্তু ঋগবেদাতে উল্লেখ আছে মোস্ট অফ দ্য ওয়ার ওয়ার ফট ফর দ্য শেক অফ কাউজ ম্যাক্সিমাম ওয়ার্ক কিন্তু ফর দ্য শেক অফ দ্য কাউজ হয়েছিল গিফটস মেড টু প্রিস্ট ওয়ার ইউজুয়ালি কাউ প্রিজতে গিফট দেওয়া হতো কাউজ তাহলে কাউজের ব্যাপারে বারবার কিন্তু উল্লেখ রয়েছে সেই জন্যই কিন্তু রিগবেদিক আরিয়েন্সটা দেয়ার প্যাস্ট্রাল পিপল অ্যান্ড ইস বর্ন বাই দিস ফ্যাক্টস যেটা প্রমাণ করে যে তারা প্যাস্ট্রাল পিপল ছিলেন ওকে দ্য ইকোনমি অফ দিস রিগভেদিক আরিয়েন্স ওয়াজ ডিপেন্ড অন প্যাস্ট্রোরালিজম অ্যান্ড এগ্রিকালচার ম্যাক্সিমাম তারা কিন্তু এগ্রিকালচারটাই করতেন ক্যাটেল ওয়াজ অ্যাজ দ্য মেজর অফ ওয়েলথ ক্যাটেল কিন্তু তাদের জন্যে ওয়েলথ ছিল সম্পদ ছিল অ্যান্ড দ্য ওয়েলদি ম্যান ওয়াজ কল্ড গোমথ দে ইউজ দ্য টার্ম আঘনিয়া ফর কাউ উইচ মিনস নট টু বি কিল্ড ওকে তো এই ফ্যাক্টসগুলো থেকে জানা যায় যে তারা কিন্তু চাষবাস করতেন গরু তাদের ছিল আর গরুর কথা কিন্তু অনেকবার এই ঋগবেতাতে উল্লেখ করা হয়েছিল ওকে The Aryans succeeded in their conflict with the pre-Aryans because Aryans succeed in their conflicts with the pre-Aryans seta kisher er, correct option hobby, option D because they used chariot driven by horses okay? so the success of Aryans over the pre-Aryans can be attributed to the fact that the former had more advanced bronze and iron tools মানে আরেন্সদের কাছে কিন্তু ব্রোঞ্জ অ্যান্ড আয়রন টুলস ছিল প্রচুর অক্স কার্ডস অ্যান্ড হর্স কার্ডস উইচ উইথ লাইট অ্যান্ড স্পোকড হুইলস তার জন্যই কিন্তু তারা কনফ্লিক্সটা জিতেছিল বা সাকসিড করেছিল আগেনস্ট দ্য প্রি আরেন্স ওকে হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য পায়নির অফ ইয়োগা এর মধ্যে কে যোগার পায়নির বলে জানা যায় এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ পতঞ্জলি ওকে पतंजलि वज पायनर ऑफ योगा ओके एंड हि रोड योगा सूत्रास कलेक्शन अफ वन नाइन सिक्स सूत्राउंडेशनल योगा ओके पतंजलि जिन्हें पायनर ऑफ योगा छें से कोग सूत्र लिखे वन नाइनटी सिक्स सूत्रासके हू एमा दलोईंग वज नट अः फिजिशियन एर मध्य के फिजिशियन नय A e correct option will option c that is charvaka okay charvaka originally known as lokayata was an ancient school of philosophy and indian materialism it rejected the notion karma moksha and the authority of vedas okay the first grammarian of sanskrit language tale k n modde first grammarian of sanskrit language er. এর কারেক্ট অপশান হবে অপশন ডি দ্যাট ইজ পানিনি সো পানিনি ওয়াজ দ্য ফার্স্ট গ্রামারিয়ান অব সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হি রোড আষ্টা ধাই ওকে উইচ ওয়ান অফ দ্য ফলভিং ভেদাস কন্টেন্টস স্যাক্রিফিশিয়াল ফর্মুলা এর মধ্যে কোন বেদাজের স্যাক্রিফিশিয়াল ফর্মুলার কথা উল্লেখ করা আছে এর কারেক্ট অপশান হবে অপশন সি দ্যাট ইজ ইয়যুর্বেদা ওকে যজুর্বেদা ইজ আ রিচুয়ালেদা আমরা জানি চারটে বেদার মধ্যে যজুর্বেদা হচ্ছে একটা বেদা যজুর্বেদা মিন্স নলেজ অফ স্যাক্রিফাইস স্যাক্রিফাইসের যে নলেজ সেটা কিন্তু এই বেদার মধ্যেই উল্লেখ করা আছে সো ইট ইজ দ্য ইট মিন্স দ্য নলেজ অফ স্যাক্রিফাইস অফ স্যাক্রিফিশিয়াল টেক্সট অ্যান্ড ফর্মুলাজ এই সব জিনিস কিন্তু এই ওয়েদাসের মধ্যেই রয়েছে কোন বেদা না যজুর্বেদা ওকে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নি সাবজেক্ট ম্যাটার উইচ মানুষ স্মৃতি ডিলস উইথ ইজ রিলেটেড টু সাবজেক্ট ম্যাটার যেটা মানুষ স্মৃতি এটা কিসের সাথে রিলেটেড এর কারেক্ট অপশান হবে অপশন সি দ্যাট ইজ ল সো মানুষ স্মৃতি দ্যাট ইজ মানব ধর্মশাস্ত্র ওয়াজ অ্যান অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান লিগাল টেক্সট এটা হচ্ছে একটা অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান লিগাল টেক্সট যার আরেক নাম হচ্ছে মানব ধর্ম ধর্মশাস্ত্র ওকে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিন্দু ল বুক অ্যান্ড ইট ওয়াজ ইউজ টু লে ফাউন্ডেশন অফ হিন্দু ওকে তাহলে সাবজেক্ট ম্যাটার যেটা মানুষ স্মৃতিতে আছে উইচ ডিলস উইথ দিস ইট ইজ রিলেটেড টু ল ওকে হিন্দু ল বুক এটা আর এটা হচ্ছে অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান লিগাল টেক্সট বুক ওকে ফাউন্ডেশন অফ হিন্দু মিনস ইট লেজ দ্য ফাউন্ডেশন অফ হিন্দু ওকে নেম দ্য টেম্পল ইন কাম্বোডিয়া ভ্যার সিনস ফ্রম রামায়ণ অ্যান্ড আর ডিপিক্টেড মানে হচ্ছে কাম্বোডিয়ার মন্দিরের নাম বলতে হবে যেখানে রামায়ণ এবং মহাভারতের দৃশ্যগুলি চিত্র করা হয়েছে ওকে এ কারেক্ট হবে অপশান সি দ্যাট ইজ ওয়াট এর ব্যাপারে একটু দেখে নিই আং কর ওয়াট টেম্পল যেটা কাম্বোডিয়াতে আছে হ্যাথ সিনস ফ্রম রামায়ণা অ্যান্ড মহাভারত ইট ইজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে যে প্রাইমারি ডাইটি আছে বা গড আছে এই টেম্পলে সেটা হচ্ছে বিষ্ণু ওকে দ্য টার্ম উপনিষদ লিটারেলি এমপ্লয়েজ এই যে টার্ম এই উপনিষদ টার্ম টার্মটার মানেটা কী কি মানে বোঝায় এই উপনিষদ দিয়ে এ কারেক্ট অপশান হবে অপশন সি দ্যাট ইজ সিটিং নিয়ার ওকে সো দ্য টার্ম উপনিষদ মিনস টু সিট নিয়ার ইট ইজ ইউজড ইন কনটেক্সট অফ ডিসাইপল সিটিং নিয়ার দিয়ার গুরুজ এটা কেন কী বলা হয় কোন এটা বলা হয় এটা ইউজ করা হয় ইন দ্য কনটেক্সট অফ ডিসাইপলস ডিসাইপলস মানে যারা ভক্ত তারা বসবে পাশে কাদের না গুরুদের সিটিং নিয়র গুরু ওকে তাহলে উপনিষদ কথাটার মানে হচ্ছে সিটিং নিয়র ওকে নেক্স প্রশ্ন কি আছে দেখে নাও দ্য টু হ্যাভ আরিয়ানাইজড সাউথ ইন্ডিয়া সেচ অর্থাৎ ঋষি এর মধ্যে কোন ঋষি সে সাউথ ইন্ডিয়াকে আরিয়েনাইজড করে দিয়েছিল ওকে এর কারেক্ট হবে অপশন সি দ্যাট ইজ আগস্তিয়া ওকে আগস্তিয়া ওয়াজ দ্য ফার্স্ট টু রাইট গ্রামার ইন তামিল ল্যাঙ্গুয়েজ ইনি কিন্তু ফার্স্ট গ্রামার লিখেছিলেন তামিল ল্যাঙ্গুয়েজে অ্যান্ড হি স্প্রেড দ্য আরিয়ান কালচার অ্যান্ড লিটারেচার ইন ওয়াট ইন সাউথ ইন্ডিয়া ওকে ইন সাউথ ইন্ডিয়া তাহলে মনে রাখতে হবে আগস্টিয়া ওয়াজ দ্য ফার্স্ট টু রাইট গ্রামার ইন তামিল ল্যাঙ্গুয়েজ আর সে কি করেছিল না আরিয়েনাইজড করে দিয়েছিল সাউথ ইন্ডিয়াকে যেটাকে বলা হয় আরিয়ান কালচার আর লিটারেচার স্প্রেড করে দিয়েছিল সাউথ ইন্ডিয়াতে ওকে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই দ্য অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক ক্যান বি ট্রেসড টু উইচ অফ দ্য ফলোইং বেদিক সমহিতাজ তাহলে ইন্ডিয়ান মিউজিকের যে অরিজিনেশন সেটা কোথা থেকে হয়েছিল তার ট্রেস আমরা কোথা থেকে পাওয়া যায় কোন বেদিক সমহিতাজের থেকে কিন্তু পাই এই কোয়েশনটা আগেও রিপিট হয়েছে আর একবার দেখে নাও এ करेक्ट অপশন হবে অপশন বি দ্যাট ইজ সামা ভেদা ওকে সো দা অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক ক্যান বি ট্রেসড টু সামা ভেদা দা 얼िएस्ट सेटलमेंट्स ऑफ আরियंस ट्राइब ওয়্যার অ্যাট আরিয়ন্স এর 얼िएस्ट सेटलमेंट কোথায় ছিল এর करेक्ट ऑप्शन হবে অপশন সি দ্যাট ইজ সপ্ত সিন্ধু ওকে

পঞ্চতন্ত্রের কাহিনী সংকলন করেছিলেন অর্থাৎ কম্পাইল করেছিলেন এ কারেক্ট অপশান হবে অপশান সি দ্যাট ইজ বিষ্ণু শর্মা ওকে তাহলে দ্য পঞ্চতন্ত্র ওয়াজ রিটেন বাই বিষ্ণু শর্মা ওকে দ্য ফার্স্ট টু ইনভেড ইন্ডিয়া ওয়্যাট দ্য তাহলে কারা ইন্ডিয়াতে ফার্স্ট এসেছিলেন বা ইন্ডিয়াকে ইনভেড করেছিলেন কারা প্রথম ইন্ডিয়াতে কিন্তু এসেছিলেন অ্যাজ আ ইনভেডার্স এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ আরিয়েন্স ওকে আরিয়েন্স আর বিলিভ টু ফার্স্ট ইনভেড ইন্ডিয়া তাহলে ইন্ডিয়াতে ফার্স্ট কারা আসে আরিয়েন্সরা আসে ডিউরিং দ্য টাইম অফ ইন্দ ভ্যালি সিভিলাইজেশন তাহলে ইন্দার্স ভ্যালি সিভিলাইজেশনের সময়কালীন আরিয়েন্সরা কিন্তু ইন্ডিয়াতে আসে অ্যাজ আ ফার্স্ট ইনভেডার্স ওকে ফাইন দ্য অড ওয়ান এর মধ্যে অড ওয়ান কোনটা আছে সেটা বার করতে হবে এর কারেক্ট অপশন হবে

তিনি কিন্তু এই এইটিন্থ পুরানা বিষ্ণু পুরানা কিন্তু লিখেছিলেন ওকে দ্য ভেদা উইচ ডিলস উইথ দ্য রিচুয়াল ইজ নোন এর মধ্যে কোন বেদা রিচুয়ালস নিয়ে কিন্তু ডিল করে বা এর এর মধ্যে রিচুয়ালসের ব্যাপারে কিন্তু দেওয়া আছে এ কারকটা অপশান হবে অপশান বি দ্যাট ইজ ইয়জুর্বেদা ওকে সো ইয়জুরবেদা ডিলস উইথ দ্য রিচুয়ালস ইট ইজ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ বেদা অ্যান্ড দ্য ওল্ডেস্ট नन वेदिक संस्कृत टेक्सटा कब होना हंड्रेड थेन हंड्रेड बी सी और सेवेंटीन हंड्रेड टू इलेवन हंड्रेड बी सी ते यजुर्वेदा डील्स उद द रिचुअल्स बाक्रिफाइस एंड इट इज द ओल्डेस्ट फॉर्म अफ वेदा एंड ओल्डेस्ट नन वेदिक संस्कृत टेक्सट यजुर्वेदा के ओके फ्रम व्य फेमस गायत्री मंत्र हेज बीन टेकन কোথা থেকে এই फेमस गायत्री मंत्र নেওয়া হয়েছিল এ কারেক্ট অপশন হবে অপশন সি দ্যাট ইজ রিগ্বেদা তাহলে गायत्री मंत्र ইজ টেকেন ফ্রম থার্ড মন্ডল অফ রিগ্বেদা মনে রাখতে হবে থার্ড মন্ডল অফ রিগ্বেদা থেকে गायत्री मंत्र নেওয়া হয়েছিল ইট অলসো नोन অ্যাজ सावित्री মন্ত্র which is dedicated to सावित्री द সান ডাইটি सावित्री কে ছিল না সান ডাইটি এটা কিন্তু তাকে ডেডিকেট করে এটা বানানো হয় দ্যাট ইজ গায়ত্রী মন্ত্রা ওকে নেক্সট প্রশ্ন দেখেনি কী আছে রেকগনাইজ দ্য মেডিসিনাল ট্রায়ো অফ অ্যানসেন্ট ইন্ডিয়া ফ্রম দ্য ফলোয়িং অপশানস এই অপশানসগুলো থেকে মেডিসিনাল ট্রায়ো অফ অ্যানসিয় ইন্ডিয়া রেকগনাইজ করতে হবে এ কারেক্ট অপশান হচ্ছে অপশন বি দ্যাট ইজ চরাকশ্রুটা অ্যান্ড পতঞ্জলি এর ব্যাপারে একটু দেখিনি দ্য গ্রেট মেডিসিনাল ট্রায়ো অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ চরাক Shushruta and Patanjali so Charak Charaka uh, was one of the principal contributor of Ayurveda a system of medicine and lifestyle developed in ancient India okay and he was known for authoring the medical treatise that is Charaka Samhita okay সুশ্রুতা সংহিতা ইজ অ্যান অ্যান্সেন্ট সানস্ক্রিত টেক্সট এটা হচ্ছে একটা অ্যানসেন্ট সানস্ক্রিত টেক্সট আছে অন মেডিসিন অ্যান্ড সার্জারি ওকে অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাচ থ্রিয়াটাইজ অন দ্য সাবজেক্ট টু সারভাইভ ফ্রম দ্য অ্যান্সিয়েন্ট ওয়ার্ল্ড ওকে দ্য উপনিষদস আর দ্য উপনিষদস কি এ কারেক্ট অপশন হবে ऑप्शन सी दैट इज सोर्स ऑफ हिंदू फिलोजफि उपनिषद कहीं ना दिज आर द कलेक्शन स्पिरिचुअल एंड फिलोसॉफिकल लर्निंग ऑफ लर्णिंगुजम उपनिषद हम कलेक्शन ऑफ टेक्स्ट जेखने स्पिरिचुअल फिलोसॉफिकल लर्निंग ऑफ लर्णिंगुजम रिटेन इन संस्कृत लैंग्वेज किसे से लिखा कौन भाषा लेखा संस्कृत लैंगुएजे लेखा

হিন্দুইজম হিন্দুইজম রিলিজনটাকে আরও ভালোভাবে যদি জানতে হয় তাহলে কিন্তু উপনিষদস তাহলে উপনিষদ কি ইট ইজ এ কালেকশন অফ টেক্সট যেখানে স্পিরিচুয়াল অ্যান্ড ফিলোসফিক্যাল লার্নিং বা নলেজ পেতে পারি আমরা অফ হিন্দুইজম যেটা কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা আছে টোটাল কিন্তু যেটাকে বেদান্তও বলা হয় অ্যান্ড দেয়ার আর ওয়ান হান্ড্রেড এইট উপনিষদ যার মধ্যে এগারোটা হচ্ছে মোক্কা উপনিষদস ওকে তাহলে উপনিষদ স্কি ইট ইজ সোর্স অফ হিন্দু ফিলোসফি ওকে হু ওয়াজ দ্য এলডেস্ট ব্রাদার অ্যামাং দ্য পান্ডাভার্স পান্ডাভার্সদের মধ্যে সবথেকে বড়ো বা এলডেস্ট ব্রাদার কে ছিলেন এ কারেক্ট অপশন হবে অপশন এ দ্যুধিষ্ঠিরা ওকে ইধিষ্ঠির কিন্তু সবথেকে বড় ভাই ছিলেন তাহলে ইুধিষ্ঠির ওয়াজ দ্য এলডেস্ট অ্যামাং দ্য পান্ডাভার্স ইউধিষ্ঠির দেন ভিমা দেন অর্জুনা নকুলা অ্যান্ড সাহাদেব প্রথম ফার্স্টে সবথেকে বড় ছিলেন যুধিষ্ঠির তারপরে ভীম অর্জুন নকুল এন্ড দেন সহদেব ওকে প্রশ্ন কি দেখে নি দ্য কনসেপ্ট অফ গোত্রা এস্টাবলিশ ইন হুইচ পিরিয়ড কোন পিরিয়ডে এই কনসেপ্টটা কনসেপ্ট অফ গোত্রাটা এস্টাবলিশ হয় এ কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ লেটার ভেদিক পিরিয়ড ওকে সো দ্য কনসেপ্ট অফ গোত্রা বা গোত্র

फॉर वाइडिकल टाइज एज रिलेशनशिप वीटुईन हितरो एंड रिलेटेड पीपल ओके नेक्स्ट प्रश्न देखे फॉलोविंग समहिताज ऑफ अजुर्वेदा कंटेन ओनली हिमस एंड नो प्रोजे ते आजुर्वेदर संहिता শুধুমাত্র হিমস আছে কিন্তু কোনো প্রোজ নেই এর কারেক্ট অপশন হবে অপশন বি দ্যাট ইজ ওয়াজা সাইনি ওকে সো দ্য সংহিতা অফ আজুর্বেদা কন্টেন ওনলি হিন্স অ্যান্ড নো প্রোজ সেটা হচ্ছে শাইনি আজুরবেদার ব্যাপারে একটু দেখে নিই আজুর্বেদা ইজ পার্টলি হিম রিটেন ইন প্রোজ অ্যান্ড পার্টলি ইন ওয়ার্ডস যদি অজুর্বেদার ব্যাপারে দেখতে যাই মনে রাখতে হবে আজুর্বেদা হচ্ছে পার্টলি

তাহলে এই শুক্লার মধ্যে সংহিতা যেটা আছে ইট ইজ রিলেটেড টু শুক্লা তাহলে এই যেটা যে সংহিতাটা যে তাহলে অনলি হিন্স আছে বাট কোনো প্রুজ নেই এটা হচ্ছে শুক্লা অযুর্বেদা ওকে মনে রাখতে হবে ওয়াজাশৈনী হচ্ছে শুক্লা অজুর্বেদা আর একটা যেটা রয়েছে তৈতেরিয়া ওকে এটা হচ্ছে এই তৈতেরিয়া সংহিতা হচ্ছে কৃষ্ণা অযুর্বেদা ওকে এটা হচ্ছে কৃষ্ণা অজুর্বেদা তাহলে শুধুমাত্র হিম্স কোনো প্রোজ নেই সেটা হচ্ছে বজাশাইনী সংহিতা অফ ওকে প্রশ্ন কী আছে দ্য রিভার্স গঙ্গা অ্যান্ড ইমুনা আর মেনশন ফর দ্য ফার্স্ট টাইম ইন এই রিভার গঙ্গা আর ইমুনার কথা ফার্স্ট টাইম কোথায় মেনশন করা হয়েছিল এর কারেক্ট অপশন হবে অপশন ডি দ্যাট ইজ রিগবেদা সো দ্য রিভার গঙ্গা অ্যান্ড ইমুনা আর ফার্স্ট টাইম মেনশনড ইন দ্য রিগবেদা ভেদিক লিটারেচার হিমস দ্যাট স্টার্টস উইথ দ্য রিভার অ্যাজ গঙ্গা দেন ইয়ামনা দেন সরস্বতীর কিন্তু মেনশন ছিল অ্যান্ড দেন আদার রিভার্স টু দ্য ওয়েস্ট তাহলে ফার্স্ট হচ্ছে গঙ্গা আর ইমুনার মেনশন ছিল কোথায় না ঋগবেদাতে ছিল টু উইচ শাখা ডাজ দ্য পাবলিশড ঋগবেদা সংহিতা বিলং কোন শাখার যেটা পাবলিশ হয়েছে টু উইচ শাখা এর মধ্যে কোন শাখাতে ডাজ দ্য পাবলিশড ঋগবেদা সংহিতা বিলং এ কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ সাকালা সো ঋগবেদা ইজ দ্য ওল্ডেস্ট ভেদা ইন ইট ওনলি টু শাখাস অফ ঋগবেদা দ্যাট ইজ শাকালা শাখা এন্ড বাসкала শাখা রিমেইন আলাইভ দুটো শাখা ছিল একটা শাকালা শাখা আর একটা বাসкала শাখা ইট রিমেইন আলাইভ আউট অফ 21 which existed at one time 21 এর মধ্যে দুটোই কিন্তু ছিল রিমেইন আলাইভ দ্যাট ইজ শাকালা শাখা এন্ড বাসкала শাখা ওকে দা ওয়ার্ড ইয়া ওয়َا মেনশন ইন Is used for which war, uh, कौन रिग वेदा इज यूज फॉर व्च एग्रिकल्चरल प्रोडक्ट ताल एग्रिकल्चरल प्रोडक्टर जो यावा वार्ड का यूज करिग वेदाते कारेक्ट अपन अपन डी दैट इज फॉर बारडे एर बारे एक देखें इट इज एक्सेप्टेड दैट द वर्ड यवा इन द ओल्डेस्ट टेक्सट इनक्लूडिंग द रिग वेदा एप्लाइड टू एनी टाइप अफ ग्रेन दैट व्वज ग्राउंडेड इन टू फ्लोर येट मेनी इंडोलॉजिस्ट ट्रीट दर्ड অ্যাজ মিনিং স্পেসিফিক্যালি বার্ল্ডে যে কোনো গ্রেনকে কিন্তু যেটা গ্রাউন্ডেড ইন্টু দ্য ফ্লোর সেটা কিন্তু এই ইয়া ওয়ার্ডটা মেনশন করা মানে ইয়া ওয়ার্ডটা ইউজ করা হতো কিন্তু এখানে স্পেসিফিক্যালি কিন্তু বার্ল্ডের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নি কিং আশ্বপতি অফ উপনিষদিক পিরিয়ড ওয়াজ আ রুলার অফ কোথাকার রুলার ছিলেন এই কিং আশ্বপতি যিনি উপনিষদিক এজে রুলার ছিলেন এ কারেক্ট অপশন হবে ऑप्शन डी दैट इज केकया ओके सो केकया किंगडम वॉज सिचुएटेड ऑन द रिवर बैंक ऑफ रिवर विया ईस्ट ऑफ गंधार किंगडम नाउ किंग अश्वपति रूल्ड केकया एंड जनक वॉज द किंग ऑफ विदेहा ओके अश्वपति छिलकायार किंगडमेर रूलर आर जनक छो सो ही वॉज द किंग ऑफ विदेहा

It is a battle between Aryan allied with other tribes of Northwest uh, India and guided by the royal sage, that is Vishwamitra, oppose the Bharata king Shudas in battle, but are defeated. Okay. The word Vishamatta. ওয়াজ ইউজড ইন দ্য ল্যাটার পিরিয়ড ফর এই ওয়ার্ডটা ইউজ করা হতো ল্যাটার পিরিয়ডে এটা কিসের জন্য ইউজ করা হতো এর কারেক্ট অপশান হবে অপশন ডি দ্যাট ইজ দ্য কিং এর ব্যাপারে একটু দেখিনি এই ওয়ার্ডটা মাথা ওয়াজ ইন দ্য এজ ফর দ্য কিং অ্যান্ড ইন সত বাহামানা কিং ইজ এজ ডিভয়ার ওকে কেন বলা হতো ডিভয়ার অফ দ্য পিপল মানে হচ্ছে গ্রাসকারিং ওকে সো ডিভয়ার অফ দ্য পিপল বলা হতো রাজাকে তার জন্যে কিন্তু এই বিশ্ব মাথা ওয়ার্ডটা ইউজ করা হতো ইন দ্য ল্যাটা ওয়েদিক পিরিয়ড ফর দ্য কিং হু অফ দ্য ফলিং ওয়াজ দ্য গড অফ মরালিটি ডিউরিং দ্য রিগেদিক টাইমস এর মধ্যে কাকে গড অফ মরালিটি বলা হতো রিগবেদিক টাইমসে এর কারেক্ট অপশান হবে অপশন বি দ্যাট ইজ ভারুনা ওকে ভারুনা দ্য বেদিক গড ওয়াজ দ্য কাস্টোডিয়ান অফ মরাল অ্যান্ড কসমিক অর্ডার okay so he was called the god of morality during the rigvedic times he was also concerned with societal affairs other than being a deification of nature the word Aryans denote a word aryan te ki denote quote er correct option habe, option c that is a speech group so the term aryan denote a linguistic group or that language and not a race it's a linguistic group and their language vedic sanskrit has definite relationship with the major languages of europe and asia are language the sanskrit language which has a definite relationship the languages of europe and asia scholars call this group of language as indo-european and, and the people speaking these languages as Indo Europeans or Indo Aryans. Okay. Which of the following is concerned with origin of Indian medicine? Irmudde Kon Veda is concerned with the origin of Indian medicine. A correct option Habe option B that is Atharva Veda. Atharva Veda concerned with the origin of Indian medicine and it also contains mainly of magical spells and charms. So magical spells are chamishati into Atharva Veda.

अग्नि के लिए प्रेज कर अग्नि ब्यापारे मंत्र आ द फर्स्ट मंडला इज द लार्जेस्ट विथ वन हंड्रेड नाइनटी वन हिम्स एंड टू थाउजेंड सिक्स वर्सेस एंड इट वॉज एडेड टू द टेक्सट आफ्टर बुक टू थ्रू नाइन एंड द लास्ट और द टेंथ बुक ऑल्सो हेज वन नाइन्टी वन हिम्स बट सेवेंटीन हंड्रेड फिफ्टी फोर मेकिंग इट द सेकेंड लार्जेस्ट ओके Who among the following is regarded as war god in Rig Veda? In Mode war god pa Judhir Bhagavan bola hoto, Rig Veda A e correct option hobe option C, that is Indra. Indra is regarded as the war god in Rig Veda. Now Agni is considered intermediary between gods and the people. Okay. Varuna supposed to uphold Rita or natural order, and Surya was worshipped in five forms. Kiki, ki Surya.

অর ইট ইজ অলসো কল ইস মাতি টু দা অ্যান্সিয়েন্ট গ্রেটস ওকে হু অ্যামাং দা ফলোয়ং কমেন্টেটর অফ দ্য মানুষের কমেন্টেটর ছিলেন্ট অপশন হবে অপশন বি দ্যাট ইজ মেধা তিথি মেধা তিথি ওয়াজ দ্য ফার্স্ট সংস্কৃত কলার ইনি ফার্স্ট সংস্কৃত স্কলার ছিলেন হু ডিড কমেন্ট্রি অন দ্য মানুষ যেটা কিন্তু ধর্মশাস্ত্র ছিল The exact date of Medha Tithi's writing is unclear and he has been placed anywhere between about 820 to 1050 AD. Ajke Shesh Proshnu kyachekini who among the following was a Brahma Vadini that composed some hymns of the Vedas? A correct option option D that is Lopamudra. लोपा मुद्रा वज अः ब्राह्मदी हू कम्पोज साम हिम्स कि वेदाय कम्पोज कर मेनी हिम्स अफ रिगवेदा व कम्पोज बुमेन मैक्सिमाम किगवेदर हिम्स कम्पोज कर वोमेनरा एंड दे वल दे व्यर कल्ड एंड दे व कल्ड ब्राह्मावदीन तेल ब्राह्मवदीनी कारा जा रा जेस वोमरा রিগ কিছু হিমস কম্পোজ করেছিলেন তাদেরকে ব্রাহ্মাবদিনী বলা হয় ওকে তার মধ্যে কিছু হিমস কম্পোজ করেছিলেন লোপা মুদ্রা অ্যান্ড দ্য প্রমিনেন্ট ইন দেম ভ্যার লোপা মুদ্রা কে কে ছিলেন বিশ্ব ওরা নিবা বরি অ্যান্ড ঘোষা ওকে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি এই ছিল ফিফটিটা কোয়েশেন্স অন ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম বেদিক এজ ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো और चैनल के लिए सब्सक्राइब करो थैंक यू फर वाचिंग